কমব্যাক টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেচেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। ছাত্র যুবদের উপরে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজকে 12 ঘন্টার বন্ধ চলছে, চলবে। কালকে সারা পশ্চিমবাংলায় ছাত্র যুবদের ছিল পশ্চিমবাংলায় যেখানে নবান্ন অভিযান তারা করবে, নবান্ন অভিযান করতে গিয়ে সেই জায়গায় পৌঁছাতে না পৌঁছাতে তার দূরবর্তী জায়গায় পুলিশ দিয়ে এই সরকার, যে সরকার আছে বর্বর সরকার, সেই সরকার আক্রমণ করলো ছাত্র যুবদীকে এবং ছাত্র যুবদের 100 জনের মতন তারা আহত, কারো মাথা ফাটিয়ে দিয়েছে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আজকে মঙ্গলবার পাশের লোক নেই, মানুষ নেই, কিন্তু প্রশাসন দিয়ে আজকে প্রশাসনকে হাতিয়ার করে সেখানে ছাত্র যুবদের উপর নানা রকম নোংরামি, নানা রকম মার ধোর তারা হয়েছে। এবং তার আগে দিনে 10 তারিখে মহিলাদের একটা আইন অমান্য ছিল, কিন্তু সেখানেও আইন অমান্য করতে গিয়ে দেখেছি যে সেখানেও অনেক মহিলাকে মারধর রয়েছে, তাদের চোখে মুখে জল দিতে হয়েছে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আজকে পশ্চিমবাংলা একটা অরাজকতা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে আমরা প্রতিবাদ করে যাব, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি প্রতিবাদ না করি সেখানে আরও বিশাল আকার নেবে এই যা আক্রমণ মমতা সরকার যেভাবে করছে। এই আক্রমণকে আমরা প্রতিহত করতে চাই, আমরা জীবন দিতে চাই যে পশ্চিমবাংলায় যাতে সুন্দর শৃঙ্খলা বজায় থাকে, সেই শৃঙ্খলাকে বজায় রাখার জন্য, সুন্দরভাবে পশ্চিমবাংলায় চলার জন্য আমরা দেখেছি 34 বছর যেভাবে পশ্চিমবাংলা চলেছে, আজকে 11 সাল থেকে আজকে আপনার 21 সাল পর্যন্ত আমরা দেখেছি সেখানে মানুষ আজকে একটা অরাজকতার মধ্য দিয়ে ঘুরছে। সেখানে মানুষ না পাচ্ছে খেতে, না পাচ্ছে জিনিসপত্রের দাম, সেখানে চাষিদের এক অবস্থা হচ্ছে। চাষিরাও আজকে দিল্লিতে 51 দিন পর্যন্ত তারা আজকেও তাদের অবস্থান চলছে। এই অবস্থান শুধু কৃষকদের নয়, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সমস্ত যা মানুষ আছে তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আপনার নাম? আপনার নাম? আজকে আপনারা দেখেছেন যে আপনার নাম দিদি? আপনার নাম রায়। কত অবরোধ করেছেন? কালকে 11 ফেব্রুয়ারি কালকে আমাদের নবান্ন অভিযান ছিল শিক্ষা ও কাজের দাবিতে। তো কালকে রাজ্য সরকারের পুলিশ নৃশংস লাঠিচার্জ, টিয়ার গ্যাস,
মাথা ফাটানো থেকে শুরু করে সমস্ত আক্রমণ যা করলে নয় সবই অত্যাচার আমাদের উপর করে এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকে আমরা এখান থেকে রাজ্য সরকারকে, রাজ্য সরকারের পুলিশকে, দলদাসকে হুঁশিয়ারি দিতে চাই যে এরকম নৃশংস অত্যাচার আমরা বেশি দিন করে এবার করে আটকে রাখা যাবে না। আন্দোলন সংগ্রাম আমাদের চলছে, চলবে, এই সংগ্রাম আমাদের জারি থাকবে। ইনকলাব জিন্দাবাদ। আপনার নাম দাদা? যুব ফেডারেশন জিন্দাবাদ। চিন্ময় চোংদার, ঢাকা অঞ্চলের যুব সেক্রেটারি। আজকে আমরা পথ অবরোধ করছি। কালকে আপনারা শুনেছেন যে আমাদের পশ্চিমবাংলার তরুণ তরতাজা ছাত্র যুবরা তারা নবান্নতে মুখ্যমন্ত্রীর কাছে বক্তব্য জানাতে গেছিলেন যে সারা পশ্চিমবাংলা এখানে কর্মসংস্থানের অভাব হচ্ছে, যে সমস্ত অস্থায়ী শিক্ষক, যে সমস্ত আমরা কলকাতার রাস্তাতে ধর্ণা দিচ্ছে তাদের উপরেও পুলিশের নির্যাতন হচ্ছে, এখানে কর্মসংস্থান নেই, এখানে গণতন্ত্রের যে সমস্ত অধিকার আছে সেই অধিকারগুলো খর্ব হচ্ছে। আমাদের সারা পশ্চিমবাংলায় যে সাম্প্রদায়িক বিষ বাস্তব ছড়াচ্ছে বিজেপির নেতৃত্বে, সেটাতে তৃণমূল সহযোগিতা করছে, কিষাণরা আন্দোলন করছে সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা সহ যে ভারতবর্ষের সব রাজ্যগুলো, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এখানে যে কৃষকরা এই শীতেতেও তারা রাস্তায় পড়ে, কৃষকদের দাবি যে তিনটি কালা আইন তৈরি হয়েছে বিজেপির নেতৃত্বে, তার প্রতিবাদে সেইখানেতে আমরা আন্দোলন করছি কৃষকরা। সেই কৃষকদের সমর্থনে যারা নবান্নতে অভিযান করেছিল সেই অভিযানে ছাত্র যুবদের উপরেতে প্রচণ্ড আক্রমণ হয়েছে, একবারে অযাচিতভাবে ছাত্র যুবদের সেখানে আহত আক্রান্ত করেছে, হসপিটালে ভর্তি হয়েছে অনেক আক্রান্ত হয়েছে। এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে, পুলিশের এই বর্বরতার বিরুদ্ধে আমরা আজকের এই আমরা বন্ধ পালন করছি। কোথায় করছেন? কোথায় করছেন আজকে? এটা ব্যাঙ্গাই চৌমাথায় আমরা বন্ধ পালন করছি। আপনার নাম? আমার নাম সৈয়দ মোহাম্মদ ইয়াসিন, কে সিপে, আপনারা জানেন যে গতকাল আমাদের ছাত্র যুবদের নবান্ন অভিযান ছিল, তাদের দাবি ছিল 11 সালের পর থেকে এসএসসি পিএসসি স্টেট পরীক্ষা হয়নি, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, রাজ্যে নতুন করে কোনো শিল্পায়ন হয়নি, সেই দাবি নিয়ে নতুন করে কারখানা করতে হবে, শিল্পায়ন করতে হবে, রাজ্যে এসএসসি পিএসসি স্টেট ব্যবস্থা করতে হবে, বেকারদের কাজের ব্যবস্থা করতে হবে, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করতে হবে, শিক্ষাক্ষেত্রে আরও নৈরাজ্য বন্ধ করতে হবে, এবং বেকারদের কাজের দাবিতে গতকাল হচ্ছে যে আমাদের নবান্ন অভিযান ছিল। এই নবান্ন অভিযানকে সামনে রেখে আপনারা দেখেছেন এই রাজ্য সরকারের পুলিশ নৃশংসভাবে আমাদের ছাত্রছাত্রীদের ওখানে নৃশংসভাবে আক্রমণ করেছে, মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে এবং হাত পা ভেঙে দিয়েছে। আমাদের প্রায় শতাধিক কর্মী হাসপাতালে ভর্তি আছেন, তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং গত 9 তারিখ আমাদের মহিলারা এবং আইসিডিএসের কর্মীরা কলকাতায় অবস্থান করছিল, সেই কলকাতার অবস্থানেতে তাদের উপরে পুলিশি অত্যাচার নৈরাজ্যের সৃষ্টি করতে চাইছে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবাংলার সরকার। এই সরকারকে আমরা ফলাতে চাই, এই সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাজ্যে এই ধরনের নৈরাজ্য হচ্ছে যে চলবে না, এই নৈরাজ্যকে পরিবর্তন করতে হবে, সেই ধরনের সমস্ত ধরনের মানুষের কাছে আমরা এই আওয়াজ। এবং গতকালই আমরা দেখেছেন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানাতে আমাদের পার্টির উদ্যোগে গোঘাট 2 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে কামারপুকুর অঞ্চলে আমরা কামারপুকুর চটিতে মাইক দিয়ে তার হচ্ছে যে প্রতিবাদ সভা করেছি, প্রচার করেছি, এবং ব্যাঙ্গাই চমতাতেও আমরা হচ্ছে যে মাইক দিয়ে তার প্রতিবাদ সভা করেছি এবং হাজিপুরে করেছি, এবং সর্বস্তরের ব্যবসাদার মানুষের কাছে আমরা এই আওয়াজ পৌঁছে দিতে চাই। যারা নবান্নে আন্দোলন করতে গেছেন তারা আপনার আমার বাড়ির ছেলে, তারা কাজের দাবিতে গেছে, এটা তাদের অন্যায় লয় আমরা মনে করি, সেই জন্যে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের আজকে 12 ঘন্টার বন্ধ দেখেছে বামফ্রন্টের পক্ষ থেকে, গোটা রাজ্য জুড়ে সমস্ত জায়গাতেই বন্ধ হচ্ছে, আমাদের কামারপুকুরে হচ্ছে, হাজিপুরে হচ্ছে, ফাটে হচ্ছে, আমরা ব্যাঙ্গাতেও আজকে সেই বন্ধের জায়গায় আছি। রাজ্য এবং কেন্দ্রের দুটো সরকারই হচ্ছে যে আমাদের তাড়াতে হবে, এবং দিল্লিতে আমরা দেখেছি যে কৃষকরা যে আন্দোলন করছে সেই কৃষকদের উপরে হচ্ছে যে গুলি চালাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি, তাহলে দুটো সরকারই হচ্ছে যে একই পুলিশকে দিয়ে সেখানে হচ্ছে যে তারা নিজেরা সামনে থাকছে না, রাজ্যের প্রশাসনকে দিয়ে এবং কেন্দ্রের প্রশাসনকে দিয়ে দুটো সরকারই হচ্ছে যে আমাদের মানুষদের উপরে সেখানে অত্যাচারিত করছে এবং তাদেরকে মারধর করছে। এরই প্রতিবাদে আমরা রেখেছি আমাদের 12 ঘন্টার পথ অবরোধ, আজ সকাল 6টা থেকে হচ্ছে যে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার পথ অবরোধ রেখেছে, এবং সমস্ত
ব্যবসাদারকে এখানে বন্ধ রাখার জন্য বলেছি। আমার নাম সত্যসাধন ঘোষ, সিপিআইএম কোকার 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। Collection jeans and t-shirts only for men. Ooh,